What's your favorite? Hello everyone, welcome back to my channel. How are you? I am very happy to be here. I am very happy to be here. তো আজকে আমি তোমাদের সামনে একটা ইটিং শো নিয়ে চলে এসেছি। তো আজকে আমার খাবার মধ্যে কি কি রয়েছে তোমরা থাম্বনেলের টাইটেল দেখে বুঝতেই পেরেছো, কিন্তু তবু আমার একটা রেসপন্সিবিলিটি বলেও তো থাকে। তো আজকে আমি খাচ্ছি হচ্ছে বিরিয়ানি, যেটা হচ্ছে আমার সব থেকে ফেভারেট খাবার। আজকে আমি আমার ফেভারেট খাবারটা তোমার সাথে শেয়ার করছি, চিকেন জিভে জল চলে এসেছে, সরি সরি, চিকেন বিরিয়ানি। রয়েছে এখানে চিকেন কষা, আর এখানে রয়েছে স্যালাড, আর কাঁচা লঙ্কা তো আমার ফেভারিট অলওয়েজ, এটা থাকছে। তো চলো খাওয়াটা শুরু করা যাক তাহলে, আমি আর লোভ সামলাতে পারছি না। তো চলো খাওয়াটা শুরু করি। লেগ পিস বিরিয়ানি, লেগ পিস আর আলুটাই হচ্ছে মাস্ট, কি বলো বন্ধুরা তোমরা?
দুটো লঙ্কা নেন, দুটো লঙ্কায় শেষ হয়ে গেল। বিরিয়ানিটা দারুণ হয়েছিল, দারুণ। পুরো কলকাতা স্টাইলে বানিয়েছিলাম। যদি তোমরা কেউ রেসিপিটা অবশ্যই জানতে চাও আমাকে বলবে, আমি অবশ্যই শেয়ার করবো। এটা আমার পুরোপুরি হোমমেড বিরিয়ানি, আমি কিন্তু ঘরে বানিয়েছি। তোমরা ভেবো না জোম্যাটো থেকে অর্ডার দিয়েছি, দেখছো? দুপুরে লাঞ্চটা জাস্ট জমে গেছে। মেটে এবার এটা লাস্টে খাবো, এটাও সব থেকে ফেভারিট। তার মধ্যে রয়েছে মিঠা আতরের গন্ধ।
তো গাইজ, আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি, আর বড় করব না। আমার হাড্ডি চিবোতে চিবোতে অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল। আমি কিন্তু এইভাবেই খাবার খাই। তো আমি যেন বিয়ে বাড়ি গেলে আমার চিকেনের লস লেগে যায়, মানে চিকেন মাটন যদি হয় তো আমি মানে পুরো লস লেগে যায়। দেখো বিয়ে বাড়িতে লোকের সামনে এখন করে খেতে পারবো না, তার জন্য পুরো লস হয়ে যায়। আমি খুব দুঃখ পাই মনে মনে। তো আমি একটু বাড়িতে শান্তি মতো চিবিয়ে হাড় গোড় গুঁড়া ছাতু করে দিয়ে খেতে পারি। তো যাই হোক, অনেক বক বক করে নিয়েছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমার মানে তোমাদের অ্যাকচুয়ালি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করো। আর লাইক করার সাথে সাথে নিচে কমেন্টস করো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর প্রত্যেকটা ভিডিওতেই কমেন্টস করো যে কেমন লেগেছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছে বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা যে নোটিফিকেশান বেলটা আছে ওটা ট্যাং ট্যাং করে বাজিয়ে দেবে। নোটিফিকেশান বেল বাজারও থাকবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার পাশ নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, লাভ ইউ অল। আমাকে সাপোর্ট করার জন্য টাটা।